সুপ্রদর্শক, আজ 9 আগস্ট আমরা রয়েছে দিনাজপুর জেলার রেলবাজার হাটে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানতে চেষ্টা করব ছোট ছোট দেশি শাহিওয়াল এবং ক্রস জাতের ষাঁড় এবং বকনা বাছুরের দাম। আজ রবিবার, আপনারা অনেকেই জানেন প্রতি বৃহস্পতি এবং রবিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে আমার সামনে কতগুলো ছোট ছোট বকনাগুলো দেখছেন, আমরা একটু দাম জানার চেষ্টা করি। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? এই যে এটা কি বকনা বাচ্চি, দাম রাখিছেন কত এটার? 26। দর্শক, 26,000 টাকা চেয়েছে। এটার বয়স কতদিন বাবাজি? 2 বছর হবে। 2 বছর হলে তো দাঁত হয়ে গেছে মনে হয়। দাঁত হয় না এখনো? তো কয় বছরে দাঁত হয়? 2.5 বছর লাগে দাঁত হইতে। দর্শক শুনলেন, যার যেটা মনে হয়। দাম চাইলেন 26, কইছে কত কত দাম এটার? 20। দর্শক শুনলেন, এই যে 20,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে ছোট ছোট ষাঁড় এবং বকরা গরুর দাম। এই যে এই পাশে আরো তিনটি নিয়ে বসে রয়েছেন এক ভাই। ভাইগুলাকে দেশি না ক্রস? দেশি। এটাও এটা ক্রস। ক্রসটার দাম চাচ্ছেন কত? 26। দর্শক, 26,000 টাকা দাম চেয়েছে। দাম বলছে কত? ক্রসটার দাম কত কইছে? কত কইছে? এটা 15। আর দিবেন কত দিলে? 17 হইলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, 17,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। এটা বকনা তো না? আর ওই দেশে দুটা দেখছি আমরা আজকে এই হাটে। এই যে এই পাশে তিনটে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কটা আনছেন? তিনটা। দাম চাচ্ছেন কত? দিবেন কত? 19-20 এর মধ্যে হলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ 9 আগস্ট রবিবার দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে ছোট ছোট ষাঁড় এবং বকনা গরুর দাম। এই যে পাশে আরো একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম বাবাজি, কেমন আছেন আপনি? ভালো আছেন না? একটাই আজকে না? দাম রাখিছেন কত এটার? 28,000। বকনা তো? আর দাম কত কইছে? কয় নাই। তো দিবেন কত? মনস্থ করছেন কত? 25। দর্শক, 25,000 টাকা হলে উনি এটা বিক্রি। এটা তো দেশি তো? দেশি তো। দর্শক দেশি জাতের এটি। এই যে পাশে আরেকটি দুইটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরেকজন। আসসালামু আলাইকুম, কটা আনছেন? এই দুইটা বকনা? দুটাই বকনা। দর্শক দেখছেন, দাম রাখিছেন কতগুলা? 45,000 দাম চাচ্ছেন। আর কহিল কত মানুষ? এখনো কেহ কহে নাই। তা দিবেন কত? মনস্থ করছেন কত? 40। দর্শক, 40,000 টাকা হলে উনি এগুলি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে 9 আগস্ট রবিবারের বাজার দর। এই যে পাশে আরেকটি দেখছি আমরা। বাবু, যেটি সার পাচ্ছি, দাম রাখছেন কত এটা? 29,000। আর 24, চাই আছেন 29। আর দিবেন কত? 28 হলে দিবেন। দর্শক শুনলেন, 28,000 টাকা হলে উনি বিক্রি করবেন।
আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিনাজপুর জেলা রেলবাজার হাট থেকে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম আজ 9 আগস্ট রবিবার। দর্শকের পাশে দুটি সার গরু দেখছি আমরা, ছোট ছোট সার তো, না দাম রাখছেন কত? এটা এটার দাম রাখছি 32,000। 32,000 আর ওইটা? কত বলছে? বলছে আর কি কাছাকাছি 25,000 বলছে। দুটাই? এটাই 25,000। আর এটা কত বলছে? এটা এখনো বলেনি। দিবেন কত? মনস্থ করছেন কত? দিব তো 27। এটা 27,000। আর এটা? এটা 27,000, এটা 28,000 দিবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে আরো কিছু রয়েছে, চলুন আমরা একটু দাম জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কত দাম রাখিছেন এটা? এটার দাম রেখেছেন কতটা? 55। এটার বয়স কতদিন? 7-8 মাস হবে। দর্শক শুনলেন, 7-8 মাস, 55,000 টাকা দাম রেখেছেন উনি। এইটার দাম কত বলছে? 42-43 বলতেছে। জান নাই দিবেন কত? এটা 45,000 উপর বেচবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে পাশে আরেকটি লাল গরু দেখছি আমরা, আপনারা অনেকেই লাল গরু পছন্দ করেন। ভাই দাম রেখেছেন কত এটার? 32,000। কয় মাস বয়স এটার? 5 মাস থেকে 6 মাস। 32,000 দাম রাখিছেন। দাম কত কইছে এটা? 28 পর্যন্ত বলছে দর্শক। এই যে 28 পর্যন্ত বলছে, উনি দেননি তো। মনস্থ করছেন কত এটা? কম বেশি একটা দেখি। দর্শক শুনলেন, এই পাশে আর একটি রয়েছে, এটা কি দেশি না ক্রস? ভাই দেশি। এটার দাম রাখিছেন কত? 36। আর ওই সাদাটা? 30। বেচার দাম কত? ওইটা 28, সাদাটা আর এটা 30। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে 9 আগস্টের বাজার দর। প্রচুর গরু দেখছি আমরা, একটু দামও আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখি এই পাশে আরেকটি রয়েছে। এই যে আসসালামু আলাইকুম, এটা কি সার বছর তো? কতদিন বসাবে এটা? দুই বছর। একটু কম হওয়া পারে। দাঁত হয়েছে নাকি? দাঁতে নাই এখনো। দাম রাখিছেন কত? দাম তো রাখাই 28। 28 চাচ্ছেন? আর কইছে কত? 24-25 কইছে। দেন না? না, দিবেন কত এটা? দিব। হ্যাঁ, 27,000 দিয়ে দিবেন। দর্শক শুনলেন, এই যে 27,000 টাকা হলে উনি এটি বিক্রি করে দিবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, প্রচুর গরু দেখছি আমরা, একটু দামও জানার চেষ্টা করছি। এই পাশে একটি কালো গরু দেখছি আমরা, দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজি ভালো। ভালো আছেন। দাম রাখিছেন কত এটা? দাম রাখিছে 29,000। 29 রাখছেন? আর বলতেছে কত? আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। আপনারা যারা এই ধরনের গরু কিনতে পারে চান, তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এই হাটটি খুব বড় হাট নয়, আপনারা একসঙ্গে অনেক গরু এই হাট থেকে কিনতে পারবেন না। তবে অল্প করে
কিনে এই হাটে রাখার সুব্যবস্থা রয়েছে? আপনারা অল্প অল্প করে কিনে যদি ট্রাকে করে নিয়ে যেতে চান সেই বন্দোবস্ত রয়েছে। দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।